আমি জুয়েলার রহমান, সহকারী শিক্ষক, আমিরাবাদ হাই মাদ্রাসা। প্রাক্তন অতিথি শিক্ষক, ভয়েস পাবলিক স্কুল এবং আলামিন মিশন এবং সেন্ট স্টিফেন মডেল স্কুল। আজকে তোমাদেরকে সেট তত্ত্বের উপর চতুর্থ ভিডিও শুরু করছি। আজকের এই চতুর্থ ভিডিওয়ে আমি গতদিন যে অনুশীলনী ম্যাথগুলো করানো হয়েছে তারপর থেকে এবং কিছু কিছু উদাহরণের সঙ্গে যে যে ম্যাথগুলো করা যাবে সেই সব উদাহরণ সম্পর্কে দেখাব। তো প্রথমেই একটা জিনিস বলে দিই, সেটা হলো আমরা একটা ইম্পর্ট্যান্ট সূত্র বলেছিলাম যে এই সূত্রটা কী করে আসে সেটা পড়তে পারে, এবং সেই সূত্রটা হলো দেখো ওখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বিতে পদের সংখ্যা সমান কি হয় সূত্রটা, সূত্রটা হয় দেখো যে নাম্বার অফ এ প্লাস কি নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই যে জিনিসটা, এটা ধরো যে সাপোজ নাম্বার অফ এন মানে এতে পদ সংখ্যা এম সংখ্যক, নাম্বার অফ বি বিতে ধরো এন সংখ্যক, মানে এতে এম সংখ্যক বিতে এন সংখ্যক। তো এই যে জায়গাটা ম্যাক্সিমাম নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আর মিনিমাম নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এর মানে কি এতে ধরো এম খানা সংখ্যা আছে, পদ আছে, বিতে এন খানা পদ আছে, তাহলে ম্যাক্সিমাম এ ইন্টারসেকশন বিতে মিনিমাম কখানা পদ থাকতে পারে, মিনিমাম মানে ইন্টারসেকশন বিতে কতগুলো পদ থাকতে পারে মিনিমাম, তাহলে হয় মিনিমাম কি হতে পারে যে ইন্টারসেকশন কি ফাই, ফাই হলে কত হচ্ছে জিরো, আর ম্যাক্সিমাম কত হচ্ছে ধরো যে একটাতে আছে দুই তিন চার তিনটে পদ আর একটাতে আছে হয়তো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম আছে। তো এদের মধ্যে যদি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন মানে কি কমন, কমন মানে কি তিনটে, তাহলে ম্যাক্সিমাম দেখো এই তিনটের বেশি কি আর পদ থাকতে পারে, কম হতে পারে ধরো যেটা সাত, তাহলে সেক্ষেত্রে কটা এই 20 এটা ধরো, তাহলে সেক্ষেত্রে এখানে কটা কমন দুটো, কিন্তু যদি এখানে চার পাঁচ ছয় থেকে যায় তাহলে এদের মধ্যে কমন কটা তিনটে, তো তিনটে মানে কি দেখো এখানে হয়তো ছখান পদ, এখানে হয়তো তিনখানা পদ, তাহলে ম্যাক্সিমাম পদ ইন্টারসেকশন বিতে থাকছে কতগুলো, এই দুটোর মধ্যে যেটা মিনিমাম, তাহলে কি নাম্বার মিনিমাম এ ইন্টারসেকশন বিতে এই ম্যাক্সিমাম কতগুলো থাকতে পারে এইভাবে লিখে রাখো, এটা কিন্তু সূত্র হিসাবে লিখে রাখো কি যে মিনিমাম কার মধ্যে, মিনিমাম অফ এম আর এন, এম আর এন এর মধ্যে যেটা ছোট হবে সে, তাহলে দেখো এই জায়গাটা কিন্তু সূত্রের আকারে লিখে রাখবা যে ম্যাক্সিমাম নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে কি মিনিমাম এম আর এন, এম আর এন এর মধ্যে যেটা মিনিমাম হবে, মানে এতে ধরো তিনখানা পদ ছিল, বিতে ছিল কতখানা ছখানা, তো এদের মধ্যে ম্যাক্সিমাম পদ সংখ্যা এ ইন্টারসেকশনে বি কী হবে, তিন আর ছয়ের মধ্যে মিনিমাম, তিন আর ছয়ের মধ্যে মিনিমাম মানে কত তিন, সেটাই। তাহলে কি দেখতে পেলে যে এটা মাথায় রাখবো, এটা একটা সূত্র লিখবা যে কি এ এ ইন্টারসেকশন বিতে ম্যাক্সিমাম কতগুলো পদ থাকতে পারে যে এম আর এন এর মধ্যে যেটা ছোট হবে সেটা। এবার ইউনিয়নের মধ্যে কতগুলো থাকবে দেখো, এ ইউনিয়ন বি, আগে দেখো এ ইউনিয়ন বি মানে নাম্বার অফ, এটা মানে কি এম, এটা মানে কি এন, এবার দেখো এটাতে কি বলেছি ম্যাক্সিমাম নাম্বার, এটা যদি ম্যাক্সিমাম হতে গেলে তো এটা প্লাস এটা প্লাস, তাহলে এগুলো যত বড় হবে তত কি এটা বাড়বে, কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাস হতে গেলে কি হতে হবে, মাইনাস হতে গেলে কম না বেশি হতে হবে, কম, যদি এটাকে সবচেয়ে বেশি হতে হয় তাহলে এটাকে সবচেয়ে কি হতে হবে ছোট, তো এটার সবচেয়ে ছোট ভ্যালু কত, কত দেখেছি এই যে মিনিমাম কত হতে পারে জিরো, তো সেক্ষেত্রে কি হতে পারে মাইনাস জিরো, তার মানে কি হচ্ছে এম প্লাস এন, তাহলে ম্যাক্সিমাম এ ইউনিয়ন বিতে কতগুলো থাকছে এম প্লাস এন। একই রকম ভাবে মিনিমাম যদি থাকে, মিনিমাম যদি ধরি নাম্বার অফ এ ইউনিয়ন বিতে তাহলে কত হচ্ছে দেখো
এম প্লাস এন হচ্ছে, এই অবধি তো সেম, মিনিমাম হবে কখন যদি এটা কি হয় সবচেয়ে বেশি হয়, আর এটা সবচেয়ে বেশি কত, এটা সবচেয়ে বেশি যে এখানে করেছি এটা সবচেয়ে বেশি কখন হয়, যে মিনিমাম অফ এম ইন কমা এন মানে 3 আর 6-এর মধ্যে সবচেয়ে মিনিমাম যেটা, তাহলে এটা কি হবে মাইনাস মিনিমাম অফ এম কমা এন। তাহলে এই যে অঙ্ক, এই জায়গাটা সাহায্যে যে অঙ্কটা করা যাবে সেটা হলো তোমাদের সংক্ষিপ্তর 24-এর 2 নম্বর অঙ্কটা করা যাবে, এই যে সূত্রটা দেখো, এই জায়গাটা দেখে টুকে নিও, এই চারটে সূত্র টুকে নিও, তাহলে তোমাদের ওই অঙ্কটা হয়ে যাবে। এরপরে যে উদাহরণটা দেখো সেটা হলো উদাহরণ নম্বর 29। উদাহরণ নম্বর 29টা খুব ভালো করে দেখো, এই টাইপের অঙ্ক একটা পড়তে পারে, যদিও অনুশীলনীতে খুব কম অঙ্ক আছে কিন্তু এটা টেকনিক এটা একটু আলাদা রকম। তো এখানে দেখো যে দুটি সসীম সেটে এম ও এন সংখ্যক পদ আছে, যদি প্রথম সেটের সূচক সেটের পদ সংখ্যা এবং দ্বিতীয় সেটের সূচক সেটের পদ সংখ্যা যে 48 বেশি হয়। তো আমরা কি দেখেছিলাম, এ সেটে যদি একটা এ সেটের যদি পদ সংখ্যা ধরো এম, তাহলে এর সূচক সেট বা সাবসেটের সংখ্যা, সূচক সেট কাকে নিয়ে হয়, সাবসেটের সংখ্যা নিয়ে সাবসেটগুলোকে কি হয় 2^2। বিতে ধরো এন সংখ্যক পদ, তাহলে এর কত হয় 2^2 এন। তো আমরা সাপোজ ধরো এম এর বলেছে দ্বিতীয় যে বেশি, এটা ধরো বড় আর এটা ছোট, তো বলেছে এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, বলেছে 48। তাহলে দেখো একইরকম করে এই যে 2^m মাইনাস 2^n সমান 48। এর পরের লাইনে যে এইটা ভাবেই করতে হবে, এরগুলো করার নিয়ম কিন্তু এটাই, 2^m মাইনাস 2^n সমান 48। এবার দেখো এখান থেকে 2^m কমন নিয়ে নাও, তাহলে এখানে কি পড়ে থাকলো, সরি 2^n ছোটটা কমন নিয়ে নেবো, দেখো এম আর এর মধ্যে বড় কোনটা ধরেছি এমটা, তাহলে ছোটটা কমন নিয়ে নিলাম, তাহলে এন কমন নিয়ে নিলাম, তাহলে এই জায়গাটা থেকে 2^n কমন নিয়েছি, তাহলে এটা কি -1 থেকেই গেল। এই জায়গাটা দেখো 2^ ধরো যে সাপোজ এখানে আছে 2^7, এখান থেকে আমি 2^3 নিয়ে নিলাম, তাহলে এখানে কত লিখতে হবে, 2^4 লিখতে হবে, দেখো তবেই গুণ থাকলে পরে পরে কি হয় যোগ হয়, তাহলে কত হলো 4 হলো, কি করে হলো, তো এই 7 থেকে 3 কি করতে হচ্ছে বাদ দিতে হচ্ছে। তো ওরকম করে এখানে দেখো 2^n যদি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকছে কি এম থেকে এন মাইনাস সমান কত 48। এরপরে এইটুকু একটু বুঝতে হবে, এই যে একটা অঙ্ক ছিল তোমাদের দেখো ক্লাস 7-8-9-এর দিকে এরকম ছিল, যে দেখো এরকম টাইপের অঙ্ক ছিল a² - b² সমান 9² - 1², তাহলে এ সমান কত 9 আর 20 = 1, এটা ধরেছিলে, তো এগুলা কিন্তু সমাধান করে পাওয়া যায় না, এটা অনুরূপ রাশির তুলনা করে পাওয়া যায়। তো ওরকমই এখানটাও আমাদের ওরকমই কাজ করবো, দেখো 2^m, তো এই জায়গাটা দেখো 2^n মানে কি 2 এর কিছু একটা পাওয়ার, 2 এর কিছু একটা পাওয়ার মানে এটা কি জোড় আকারে থাকবে, জোড়ই তো হবে, 2 এর পাওয়ার মানে জোড়, আর এখানে দেখো 2 এর পাওয়ার সেখান থেকে 1 বিয়োগ, সেখান থেকে 1 বিয়োগ মানে কি হয়ে গেলো এটা বিজোড় সমান কত 48। তাহলে 48-কে আমাদের কি করতে হবে কি ভাঙতে হবে, ধরো সাপোজ 48-কে আমরা ভাঙলাম, তাহলে কি 2 × 2 × 2 × দেখো 2 × 3, 2 × 4 = 8, 8 × 16 = 3, 16 = 48। তো এমনি বুঝতে পারছো যে এই যে যেটা বলেছি বিজোড় হবে, এই বিজোড়টা দেখো 3 বাদ দিয়ে অন্য কিছু নিলে হবে কি, 3 বাদ দিয়ে তো বিজোড় সংখ্যাই নাই, তাহলে দেখতেই পাচ্ছ যে এই যে বা বা 2^n 2^m -1 n -1 সমান 48-কে দেখো লিখতে হচ্ছে এই জায়গাটা কত 3, আর এই জায়গাটা দেখো 2 এর পর কত 1, 2, 3, 4, তাহলে এটা কত 2^4। এবার দেখো এই জায়গাটা আমরা মিলানোর চেষ্টা করব, এই জায়গাটা এই দুইটাকে বা 2^n মাইনাস 2^m - n - 1, এখান থেকে এটুকু বুঝে গেছো যে এন এর মান কত হবে 4 হবে, সমান দেখো 2^4 ইন্টু এই 3টাকে আমরা এরকম, এই যে এখানে 3 আছে, তো 3 মানে কি আমরা জানি 3 মানে 2 এর স্কোয়ার মাইনাস 1, এবারে এই 2 এর স্কোয়ার, এই স্কোয়ারটা আনার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে দেখো
স্কোয়ারটা আনার জন্য এমনিতে এটুকু বুঝতে পারছো যে এন এর মান কত হয়ে গেল, ফোর। এন এর মান হলো ফোর আর এম মাইনাস এন এর মান কত হলো দুই, তো এন এর মান ফোর আর এম মাইনাস এন সমান দুই বসিয়ে দাও, তাহলে এম সমান কি পাচ্ছ এন প্লাস টু, তাহলে এম এর মান কত হয়ে গেল চার প্লাস ছয়। তাহলে এই যে ম্যাথটা, এই ম্যাথটার মতো করে করা যাবে তোমাদের সংক্ষিপ্ত পেজ নম্বর 29-এর 24-এর 1 নম্বর এই অঙ্কটা করা যাবে, এই যে ভালো করে এটা বই দেখে করা যাবে, ঠিক আছে। এইখানে 25 নম্বর যে অঙ্কটা, এই উদাহরণটা, এই উদাহরণের অঙ্কটার মতো করে কিন্তু অনেকগুলো অঙ্ক করা যাবে, সংক্ষিপ্ত এবং রচনাধর্মী দুই ধরনের অঙ্কেরই অনেকগুলো অঙ্ক করা যাবে, এবং এরকম উদাহরণ অনেকগুলো আছে। তো এই উদাহরণটা দেখো, প্রথমেই বলা আছে কোনো পরীক্ষায় শতকরা 60 জন পরীক্ষার্থী গণিতে এবং শতকরা 68 জন পরিসংখ্যানে এবং শতকরা 52 জন উভয় বিষয়ে পাশ করে। যদি 42 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তো এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো করার জন্য যেগুলো জানতে হবে, দেখো ভালো করে দেখো, এখানে পাস আর ফেল বলে ব্যাপার আছে এবং দুটো সাবজেক্ট আছে। তো আমরা ম্যাথটাকে এম দ্বারা সূচিত করছি এবং পরিসংখ্যাবিদ্যাকে এস দ্বারা সূচিত করছি। এবার পাস আর ফেলের মধ্যে এম দ্বারা যদি পাসকে বোঝাই, ধরো এটাকে আমি পাস বোঝাচ্ছি, ম্যাথে পাস করাকে এম দ্বারা বোঝাচ্ছি এবং স্ট্যাটিস্টিক্সে পাস করা বা পরিসংখ্যানে এস দ্বারা প্রকাশ করছি, তো এম ড্যাশ বা এম বার, এম সি কমপ্লিমেন্ট মানে কি, পূরক সেট, পূরক সেট মানে কি ওইটা বাদ দিয়ে, তাহলে পাস বাদ দিয়ে আর কি আছে ফেল, তাহলে এম সি মানে কি ম্যাথে ফেল। একই রকম ভাবে যদি এস সি বলি তার মানে কি, কিসে ফেল, হচ্ছে স্ট্যাটিস্টিক্সে ফেল। আবার ধরো যে এম আর এস আছে, এম মানে কি ম্যাথে পাস, এস মানে কি স্ট্যাটিস্টিক্সে পাস বা পরিসংখ্যাবিদ্যাতে পাস, তাহলে এম ইউনিয়ন এস এর মানে কি, হয় ম্যাথে পাস না হয় কি স্ট্যাটিস্টিক্সে পাস, আর এম ইন্টারসেকশন এস মানে কি ম্যাথেও পাস আবার কি পরিসংখ্যাবিদ্যাতেও পাস, তাহলে এই ব্যাপারগুলো জানতে হবে। এবার দেখো আমরা অঙ্কতে আসছি, তো এখানে লেখা আছে দেখো ম্যাথে পাস করেছে কি 60%, তাহলে নাম্বার অফ ম্যাথ 100 জন হিসাব যদি করি, 100 জনের যদি হিসাব করি বা পার্সেন্টের হিসাব করি, তাহলে দেখো নাম্বার অফ ম্যাথ 60%, নাম্বার অফ এস মানে স্ট্যাটিস্টিক্সে পাস এত, আর বলেছে উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস মানে এটা, তাহলে আমরা একটা সূত্র শিখেছি এবং ইম্পর্টেন্ট সূত্র, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এই সূত্র ফেলে দিলাম কি 76%। তাহলে কি দেখছি যে কি হয় অঙ্কতে না হয় পরিসংখ্যাবিদ্যায় পাস করেছে কত 76%। এবার দেখো মানে কি ম্যাথ এবং পরিসংখ্যাবিদ্যার মধ্যে যে কোনো একটাতে পাস করেছে 76 জন 100 জনের মধ্যে, অন্তত একটা বিষয়ে, অন্তত একটা বিষয়ে, এই অন্তত একটা বিষয় বাদ দিয়ে যদি ঠিক এর উল্টো হয়, মানে ধরো যে কেউ হয় ম্যাথে পাশ করেছে না হয় স্ট্যাটিস্টিক্সে পাশ করেছে, তো এর বাইরে বোঝানোর জন্য কি দরকার, তার মানে ম্যাথেও পাশ করেনি স্ট্যাটিস্টিক্সেও কি পাশ করেনি, মানে কি ম্যাথেও ফেল করেছে আবার স্ট্যাটিস্টিক্সে ফেল করেছে, তো এইটা বোঝাচ্ছি, এটাই আমাদের কারণ এখানে দেওয়া আছে। দেখো 42 জন পরীক্ষার্থী কি করেছে, উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে আমরা একটা সূত্র জানি, সেই সূত্র থেকে আমরা এটুকু জানি তো যে নাম্বার অফ এসি মানে কি নাম্বার অফ ইউতে মাইনাস নাম্বার অফ এতে, মানে ইউনিভার্সাল সেটে কতগুলো আছে সেখান থেকে এতে যা সংখ্যা আছে সেটা বাদ যায়। তাহলে এখানে আমরা কি দেখছি, এই যে নাম্বার অফ এম ইউনিয়ন এস সি মানে কি এটা কি ম্যাথে পাস এবং যে কোনো একটাতে পাস, তার কমপ্লিমেন্ট মানে যে উভয় বিষয়ে ফেল করেছে সমান দেখো ইউনিভার্সাল সেট মাইনাস ইউনিয়ন, ইউনিভার্সাল সেট কত 100 মাইনাস 76, তো 100 থেকে 76 বার দিলে কত হবে 24%, তাহলে কি দেখতে পেলে যে 24% সে ছেলে উভয় বিষয়ে ফেল করেছে, কিন্তু অঙ্কতে কি বলে দেওয়া আছে 42 জন, তাহলে কি 24 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে যখন মোট পরীক্ষার্থী কত 100, যখন একজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করবে কখন 100/24, একই রকম ভাবে 42 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস কর এই ফেল করবে যখন কি হবে মোট পরীক্ষার্থীর সংখ্যা 100×42/24, এ টোটাল হতো কত 175,
তাহলে এইভাবে যে অঙ্কটা এই 25 নম্বর অঙ্কটা করবে, এবং এর মতো করে দেখবা যে 26 নম্বর 27 নম্বর সব অঙ্কগুলো এরকম আছে। এবং অঙ্কতেও দেখবা যে সংক্ষিপ্ত উত্তরধর্মীর সংক্ষিপ্তর 20 থেকে 23 অবধি এই পদ্ধতিতেই হবে একবারে এই 4টা অঙ্ক। এবং রচনা বা দীর্ঘ উত্তরধর্মীতেও দেখবা যে 12 থেকে 18 এই অঙ্কগুলো এই পদ্ধতিতে হবে। তাহলে এই অঙ্কগুলো আমার আর করে দেওয়ার দরকার নাই, ঠিক আছে? দেখো এই উদাহরণ নম্বর 14, দেখো এই উদাহরণ নম্বর 14 দেখার জন্য তোমাদেরকে দেখো লেখা আছে এ ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট -1 থেকে +1 +2-এর মধ্যে, মানে -1 থেকে শুরু করে +2। এবং আর একটা সেট বলা আছে যেখানে হচ্ছে বি, এই সেটটাই বলা আছে দেখো কি এক্স এর মান 0 থেকে কতর মধ্যে, 4-এর মধ্যে। এবার বলেছে ইউনিয়ন, এতক্ষণ আমরা 1 2 3 4 পাচ্ছিলাম, 5 6 7 পাচ্ছিলাম, কিন্তু এখানে একটা বাউন্ডারি বলে দিয়েছে। এই বাউন্ডারি গুলো আগে জানতে হবে। তো দেখো এটার মানে কি যে এক্স এর মান কত, -1 থেকে +2। প্রথম যে জিনিসটা আছে সেটা কি দেখো, এইটাকে যদি আমি এ সেট ভাবি, এ সেটটা কোন জায়গা থেকে দেখো -1 থেকে শুরু, তাহলে এখান থেকে শুরু, এখান থেকে শুরু করে কত দূর অবধি, +2 অবধি। +2 এ কি একবারে ঠেকে গেছে, কিন্তু তাহলে ঠেকিয়ে দিলাম একবারে সেম এ অবধি, ভালো করে দেখলাম এ অবধি হলো -1 থেকে 2, এটা হলো কোন সেট, এ সেট। একই রকম ভাবে বি সেট দেখো 0 থেকে কত অবধি, 4 অবধি। ধরো যে সাপোজ এখানে 0 0 সঙ্গে কিন্তু সমান নয়, কিন্তু একটু দূর থেকে আছে, ধরো যে সাপোজ এই অবধি দূর থেকে, তাহলে 0 থেকে শুরু করে কত অবধি, 4 অবধি। এবার দেখো এটা হলো বি সেট, তাহলে এ সেট হলো এটা বি সেট, তো এর মধ্যে ইউনিয়ন বলেছি। তো ইউনিয়ন মানে কি বলেছি, ইউনিয়ন মানে দেখো যে কোনো সেট প্রথমে লিখে ফেলবো, যে কোনো একটা ধরো উপরেরটা লিখে ফেলবো, তাহলে উপরেরটা কত -1 থেকে +2 অবধি, পুরোটা লিখে ফেললাম, হয়ে গেল। এরপরে দেখো ভালো করে, এরপরে হচ্ছে যে বি সেটটা লিখবো, কিন্তু যেটুকু লেখা হয়ে গেছে সেটুকু আর লিখবো। তাহলে বি সেটের দেখো কোথা থেকে 0 থেকে শুরু করে, তাহলে 0 থেকে এ অবধি তো লেখা অলরেডি আছে, তাহলে লেখার দরকার আছে, তাহলে এখান থেকে শুরু করব, শুরু করে কোথায় গিয়ে শেষ হবে, 4। দেখো আরেকবার বলছি, প্রথমে যে কোনো একটা সেট পুরো লিখে নিতে হয়, লিখে নিয়েছি, তারপরে দেখো বি সেটটা দেখো 0 থেকে শুরু, তাহলে 0তে শুরু করেছি, দিয়ে এটুকু লিখতে হয় কি যেটা আগে লেখা হয়ে গেছে তার লেখার দরকার নেই, এখান থেকে শুরু করে একবারে 4 অবধি। তো তাহলে এ ইউনিয়ন বি সেট মানে কি, এখান থেকে এ অবধি গোটাটা, তো তাহলে এ ইউনিয়ন বি সেট মানে কি -1 থেকে কত অবধি, 4 অবধি। তাহলে এ ইউনিয়ন বি এর মান কত হলো, এক্স -1 থেকে শুরু করে একবারে +4 অবধি। তাহলে এটাই হলো এ ইউনিয়ন বি। দেখো উত্তর তোমাদের এ ইউনিয়ন বি সমান কি বলা আছে, -1 থেকে একবারে 4 অবধি। তাহলে কিভাবে তৈরি করতে হচ্ছে সেটা বুঝতে পেরেছো তো, যে এইভাবে। এবার ধরো ইন্টারসেকশন, সাপোজ ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে দুটোতেই আছে, এরকম দুটোতেই আছে, তাহলে দুটোতেই আছে কোন জায়গাটাতে, দেখো এইটাতেও আছে আবার এইটাতেও আছে, কোন জায়গাটা দেখো 2 থেকে শুরু করে, দেখো 0, এখানেও 2 থেকে শুরু করে 0 অবধি আছে, তাহলে 2 থেকে শুরু করে 0 অবধি, কিন্তু এখানে দেখো 0 থেকে কি ঠেকে আছে, এটা 0তে কিন্তু ঠেকে নাই, তাহলে এখানেও ঠেকাবো না, তাহলে কি শুধু লেস দেন হবে, সমান চিহ্ন কিন্তু হবে না। এক্স এর মান 2এর চাইতে ছোট অথবা সমান, কিন্তু 0 চাইতে কি শুধু বড়, সমান হবে কি, সমান হবে না, কারণ এখানে ঠেকে নাই, কারণ এই যে জায়গাটা দেখো ঠেকে নাই, এটা যদি ঠেকে থাকতো তাহলে অবশ্যই হয়ে যেত, বুঝতে পারছো? তাহলে এইভাবেই করতে হবে, এইভাবেই দেখো এই 14 নম্বর অঙ্কগুলো সবগুলো করা আছে। এবং এই 14 নম্বর অঙ্কের মতো করে তোমাদের যে অঙ্কগুলো আছে দীর্ঘ উত্তরধর্মী, এইর মতো করে এবারে সেম এই অঙ্কের মতো দীর্ঘ উত্তরধর্মীর 2এর 4টা অঙ্ক আছে এবং 3এর অঙ্ক, যে অঙ্কগুলো এইভাবে দাগিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু আগে করবা, এটা কিন্তু আমি আর অঙ্ক করে দেবো না, কারণ এগুলো উদাহরণ বলে দিয়েছি, মানে উদাহরণটা বুঝিয়ে দিয়েছি, মানে তোমাদেরকে দেখে দেখে করতে হবে। দেখো এমসিকিউ এর 8এর অঙ্কটা, এ ও বি দুটি বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট যদি হয়, তাহলে এ ইউনিয়ন বি এর মান কত। আমরা এই সূত্রটা জানি, এ ইউনিয়ন বি সমান কি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস এ ইন্টারসেকশন বি। তো বিচ্ছেদ সেট মানে কি, এটা কি হয় ফাই হয়, তাহলে ফাইয়ে কি কোনো পদ থাকে, কোনো পদ থাকে না, মানে এটা 0, তাহলে এটা 0 যদি হয়ে যায় তাহলে এটার সূত্র কি হবে, নাম্বার অফ এ
প্লাস নাম্বার অফ বি, তাহলে এই করে এই 8 নম্বর অঙ্কটা হয়ে যাবে। এবং 9 নম্বরটা দেখো এই সূত্রটাই আছে, তাহলে 9-এরটা এই সূত্রই আছে। এরপরে দেখো এ ইউনিয়ন বি, এই এ ইউনিয়ন ইউ সমান ইউ, এর দ্বৈত অভেদ হয়। ও আশা করছি বুঝতে পারবে এটা সূত্র দেখে, 10, 11, 12 এই যে অঙ্কগুলো আছে সব, 12, 13, 14 ও এই যে এগুলো প্রত্যেকটাই তোমরা নিজেরাই পারবা, ঠিক আছে। এখানে দেখো শূন্য সেট 15টা ইম্পর্টেন্ট, একটু দেখো এটা কি শূন্য সেট হবে, কারণ এখানে এটা শূন্য হবে না, কারণ এর ভিতরে একটা অলরেডি শূন্য আছে, তাহলে একটা পদ আছে, এটাতেও দেখো একটা পদ আছে। কিন্তু এখানে দেখো এক্স একটি পূর্ণ সংখ্যা 1 থেকে 2-এর মধ্যে, একের সঙ্গে সমানও নয়, 2-এর সঙ্গে সমানও নয়, তাহলে 1 থেকে 2-এর মধ্যে পূর্ণ সংখ্যা কিছু আছে নাই, তাহলে এটাই 5 হবে, তাহলে সি নম্বর উত্তরটা ঠিক হবে। এরপরে যে এমসিকিউটা আছে সেই এমসিকিউটা দেখো 16 নম্বর অঙ্কটা, এ সেটের সূচক সেট যদি বি হয় তাহলে কোনটি সঠিক। আমরা জানি কি যে কোনো সেটের সূচক সেটটা অবশ্যই বড় সেট হবে, তাহলে বিটা বড়, আর বি বড় মানে কি দেখো এইটার ক্ষেত্রে এই উত্তরটা ঠিক হবে, এই যে এ বিলংস টু বি হবে, কারণ দেখো যে বি সেটের ভিতর, বিটা যেহেতু সূচক সেট, এই সূচক সেটের ভিতরে ধরো এ সেটের প্রত্যেকটা পদ থাকে, কিন্তু সেটা কার মাধ্যমে থাকে, সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে থাকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে যদি থাকে তাহলে সেটা কি বোঝায়, একটা সেটকে বোঝায়, তাহলে এ সেটটা কোন সেটের পদ, বি সেটের পদ, এ সেটটা বি সেটের পদ। এটা ভুল করে এটা করে দিও না কোনো সময় যে এ সেটটা বি সেটের সাবসেট করবে না, এটা অবশ্যই হবে, এটা এরকমই এ সেটটা হবে বি সেটের একটা পদ, তাহলে সাবসেট কিন্তু হবে না, ঠিক আছে, সাবসেট আলাদা আর পদ আলাদা। তোমরা একই রকম করে তোমাদের যতগুলো এমসিকিউ আছে সব নিজেরাই পারবা দেখবা সংজ্ঞার সাহায্যে। এরপরে যে সংক্ষিপ্ত উত্তরধ্বনি আছে, শুধু সেট কাকে বলে, সেটের সংজ্ঞা, শূন্য সেট কাকে বলে, পার্থক্য দাও ইত্যাদি ইত্যাদি, সেগুলো সংজ্ঞা থেকেই পারবে। তো আমরা এখানে শুধুমাত্র দেখো একটা অঙ্ক করাবো, সেটা হলো 8-এর যে অঙ্কটা, দেখো 8-এর অঙ্কটার ক্ষেত্রে একটু অঙ্কটা করে দিচ্ছি, দেখো 8-এর অঙ্কটাই এ সমান লেখা আছে 1, 2, 3, 4, বি সমান লেখা আছে 2, 4, দেখো এটাই লেখা আছে, এ সমান বি সমান সি সমান, তাহলে এ ইউনিয়ন বি মানে কি বলেছিলাম, যে কোনো একটা কে প্রথমে লিখে দিলাম 1, 2, 3, 4 লিখে দিলাম, এরপরে কি বলেছি যে এটা যেটা লেখা হয়ে গেছে সেটা লিখবো না, তাহলে 2 লেখা হয়ে গেছে, 4 লেখা হয়ে গেছে, তাহলে কত 5 আর 8, এটাই হলো উত্তর। তাহলে এইভাবে করতে পারবো, এইভাবে যেভাবে যা যা আছে সবই একই রকম ভাবে দেখো লেখা আছে বি ইন্টারসেকশন সি, তো বি আর সি এর মধ্যে কমন যে জিনিসটা আছে, বি দেখো বিতেও আছে 4, সিতেও আছে 4, বিতেও আছে 5, সিতেও আছে 5, তাহলে এটার উত্তর হবে কি 4 আর 5, ঠিক আছে, এইভাবে করবা। তাহলে এইভাবে হচ্ছে 8-এর অঙ্কগুলো সব করবা। দেখো এইভাবে যদি কোনো অঙ্ক দেওয়া থাকে, দুটো সেট দিয়ে দিল, দিয়ে চিরন্তন সত্য জিনিস প্রমাণ করতে দিল, তাহলে কিন্তু তোমাকে এটা কিন্তু সবসময় সত্যি, কোনো সময় ভুল না, হ্যাঁ এটা এ সেট হোক যে কোনো সেটের জন্য এটা সত্যি। সেক্ষেত্রে তোমরা প্রথমে বার করবা এই পাশটা, দেখো পি ইউনিয়ন কিউ, পি ইউনিয়ন কিউটা বার করে ফেলো, দেখো পি ইউনিয়ন কিউ কি হয়, পি ইউনিয়ন কিউটা দেখো যে কোনো একটা প্রথমে লিখে দিতে হয়, পি এ কমা বি কমা সি কমা ডি কমা ই লিখে দিলাম, এরপরে কিউ এর দেখো এ লেখা হয়ে গেছে লিখবো না, আর ই লেখা হয়ে গেছে লিখবো না, তাহলে কি পড়ে থাকলো আই ও ইউ। এবার দেখো এর ভিতরে পি আছে কি না, পি তো আছে, আমরা এই দেখো এই কান অব্দি কি পি, তাহলে কোনটা সঠিক মানে ছোট হলো, পিটা ছোট হয়ে গেল, পি পি এর যে কোনো জিনিস এই এর ভিতরে আছে, তাহলে এটা কি, এটা সাবসেট, আর এটা কি সুপারসেট, তাহলে অতএব কি বলতে পারি পি সাবসেট অফ কি পি ইউনিয়ন কি। একই রকম ভাবে যে 2 নম্বরটা আছে সেটাও করবা, তাহলে 9-এর 1 হলো এবং 2 হবে এইভাবে। এরপরে যে সূত্রগুলো আছে সব দেখবা যে তোমাদের উদাহরণ অথবা ইয়েতে আছে অঙ্কতে, ওইগুলো দেখে করতে পারবা, এই যে পদ্ধতি সেট প্রক্রিয়ার সাহায্যে প্রয়োগ, একেবারে সেম এরকমেরই একটা অঙ্ক উদাহরণে আছে, ঠিক আছে, দেখে করে নেবা। তোমাদের বলে দিই যে সংজ্ঞা টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা এড়িয়ে যাওয়ারই চেষ্টা করবে, কারণ তারা তোমাদের ওই রকম টাইপের অঙ্ক পড়বে না, ঠিক আছে, শুধু জানার জন্য পড়তে হবে, তাই বলে যেটা পড়বে বলে সেইভাবে পড়ার দরকার নাই। তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর 8-এর 1-এরটা, এর সমান দেওয়া আছে, এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, তো এই অঙ্কের ক্ষেত্রে এ ইউনিয়ন বি তার যে পূরক সেট সমান বলা আছে, এ
এস সমান দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে। তাহলে তোমাদেরকে দেখো এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এত কিছু যদি না দেওয়া থাকতো তাহলে দেখো এটা আসলে কি ডি মর্গানের সূত্র। এবং ডি মর্গানের সূত্র কিভাবে করতে হয় এর আগের দিন আমি থিওরির সাহায্যে বলে দিয়েছি, তোমাদের বইয়ে আছে। কিন্তু যদি এইটা গোটা দেওয়া থাকে তাহলে কিন্তু অন্যভাবে করতে হবে, ওই পদ্ধতিতে হবে না, যে পদ্ধতিতে করতে হবে সেটা বলে দিচ্ছে এবং এটা সহজ পদ্ধতি। এর জন্য তোমাদেরকে প্রথমে বাম পক্ষ ডান পক্ষ করে করতে হবে। তো প্রথমে দেখো এটা কি আছে এ ইউনিয়ন বি, তাহলে প্রথমে এ ইউনিয়ন বি বার করতে হবে। তাহলে এরকম করে করছি, এটা আমি এমনি সাইডে লিখে রাখলাম। ধরো সাপোজ কি প্রথমে বার করবো এ ইউনিয়ন বি, তো এ ইউনিয়ন বি বার করার নিয়ম কি, প্রথমে এ পুরোটা লিখতে হয়, তাহলে লিখে দিলাম 3 4 5। তারপরে কি বি এর যা আছে তাই, দেখো এক এখানে লেখা হয়নি তাহলে লিখে দিলাম, দেখো 4 আগেই লেখা হয়ে গেছে তাহলে লিখবো না, 5 দেখো লেখা হয়নি তাহলে 5 লেখা হয়ে গেছে এটাও আর লিখবো না। তাহলে এ ইউনিয়ন বি হলো এটা। এরপরে দেখো এই যে এ ইউনিয়ন বি তার কি কমপ্লিমেন্ট, তাহলে এ ইউনিয়ন বি তার কি কমপ্লিমেন্ট বার করবো। তো কমপ্লিমেন্ট মানে আমরা কি জানি, ইউ থেকে বাদ দিতে হয় বা এস থেকে বাদ দিতে হয়, সার্বিক যে সেট সেটা থেকে এ ইউনিয়ন বিটাকে বাদ দিয়ে দিতে হয়। ঠিক আছে, তাহলে দেখো এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট মানে কি এস থেকে এ ইউনিয়ন বি বা, তো এস মানে কি 1 2 3 4 5, 1 2 3 4 5 থেকে 1 3 4 5 বাদ দিলাম। দেখো 1 2 3 4 5 এখান থেকে 1 3 4 5 বাদ দিলাম, তাহলে 1 বাদ দিলাম, 3 বাদ দিলাম, 4 বাদ দিলাম, 5 বাদ দিলাম, তাহলে পড়ে থাকলো কি শুধু 2। তাহলে এটার মানে কত পড়ে থাকলো, শুধু 2 পড়ে থাকলো। ঠিক আছে, একই রকম ভাবে আমরা আলাদা করে বার করব। দেখো এদিকে কি আছে এ এর কমপ্লিমেন্ট আর বি এর কমপ্লিমেন্ট বার করতে হবে, তাই তো? তো এ এর কমপ্লিমেন্ট মানে কি, দেখো এস থেকে এ বাদ, তো এস থেকে এ বাদ দিয়ে দিলাম। তাহলে এস থেকে যদি এ বাদ দিতে হয় তাহলে দেখো এস মানে কি 1 2 3 4 5, সেখান থেকে এ বাদ মানে 3 বাদ 4 বাদ 5 বাদ, তাহলে 3 বাদ দিয়ে দিলাম, 4 বাদ দিয়ে দিলাম, 5 বাদ দিয়ে দিলাম, তাহলে কি পড়ে থাকলো 1 আর 2। একই রকম ভাবে বি সি মানে কি এস থেকে কি বাদ, বি বাদ, এস থেকে যদি বি বাদ দিই তাহলে 1 2 3 4 5 থেকে দেখো 1 বাদ দিয়ে দিলাম, 4 বাদ দিয়ে দিলাম, 5 বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো কি 2 আর 3, তাহলে 2,3। এরপরে দেখো ডান পক্ষে কি আছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার দেখো মানে এটা আর এটার মধ্যে কি ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি কমন, তো এটা আর এটার মধ্যে কমন কি জিনিস আছে, দেখো এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে এটা কি হলো 2। তো দেখো এখানে প্রথমে বার করেছিলে দেখো এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান কতবার করেছিলে, 2 বার করেছিলে, আর পরে কি বার করেছে এসি ইন্টারসেকশন বিসি সেটা কত হয়েছে 2 হয়েছে। তাহলে কি বলবো, অতএব এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান কি হয়ে গেল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এটা কি হয়ে গেল যাচাই হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে যদি সেটের উদাহরণটা না দেওয়া থাকতো তাহলে কিন্তু তোমাকে ডি মর্গানের সূত্র সাহায্যে যেভাবে অঙ্ক করেছো বা বইয়ে দেওয়া আছে সেভাবে করতে হবে, কিন্তু যদি সেটটা বলে দেয় তাহলে কিন্তু এইভাবে যাচাই করতে হবে। তো এই পদ্ধতির সাহায্যে তোমরা, এই পদ্ধতির সাহায্যে দেখো তোমরা 8-এর 1-এরটা করেছো, তো 8-এর 2-এরটাও পারবে, 9-এরটাও পারবে, একই রকম করে 10-এরটাও পারবে। ঠিক আছে, 11-টাও পারবা, তবু আমি 11-টা একটু করে দিচ্ছি দেখো। ঠিক আছে, এই 11-র অঙ্কটা ওর মতোই কিন্তু একটু সুবিধা হতে পারে, আমি করে দিচ্ছি। তার আগে দেখো ওই যে 8-এর 1-এর মতোই করো কিন্তু আরো করা যাবে, সেটা হলো 12-টা পারবে, তারপরে পারবে 14-টা পারবে এবং 15-টা পারবে। এই তিন এই অঙ্কগুলো সবই হচ্ছে ওই অঙ্কটার মতো পারবে। তো আমি তোমাদের এখানে এই 16 নম্বর অঙ্কটা করে দেব, এই অঙ্কটা করে দেব, 16 নম্বর অঙ্কটাও একটু আলাদা টাইপের আছে তাই করে দেব, এবং এই 11-র যে দুটো অঙ্ক আছে এই দুটো অঙ্ক করে দেব, 11-এর 1 এবং 2। ঠিক আছে, দেখো 11-এর 1-এর অঙ্কটা এইটাই আছে যে এ বি সি ডি ই এফ এবং কিউ সমান এটা দেওয়া আছে, তাহলে এটা তো প্রথমে দেখো বাম পক্ষের এইটা বার করতে হবে এবং এইটা বার করতে হবে, এটা জানি না, তাহলে প্রথমে পি মাইনাস কিউ বার করে দিচ্ছি। পি মাইনাস কিউ মানে পি থেকে কিউ বাদ, তাহলে পি পি এর এই এলিমেন্টগুলো থেকে এখানে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো বসিয়ে দেবো। তাহলে এ দেখো এটাতে আছে তাহলে এটা বাদ, সি দেখো এখানে আছে তাহলে এটা বাদ, ই দেখো এখানে আছে তাহলে এটা বাদ, এফ দেখো এখানে আছে তাহলে এটা বাদ, তাহলে কি হয়ে গেল শুধু পড়ে থাকলো বি আর ডি, আর কিচ্ছু পড়ে থাকলো না। তাহলে পি মাইনাস কিউ মানে হলো কি বি আর ডি। এরপরে দেখো পি ইন্টারসেকশন কিউ এটাই তো আছে,
পি ইন্টারসেকশন কিউ মানে দেখো, পি ইন্টারসেকশন কিউ মানে পিতেও আছে, কিতেও, কিউতে আছে, পিতেও আছে, কিউতে দেখো, এ আছে এখানেও, এখানেও এ আছে, বি দেখো এখানে আছে, এখানে নাই, তাহলে লিখবো না, সি দেখো এখানেও আছে, এখানেও আছে, লিখে দিলাম, ডি দেখো এখানেও আছে, এখানে নাই, তাহলে লিখবো না, ই দেখো এখানেও আছে, এখানেও আছে, তাহলে লিখে দিলাম, এফ দেখো এখানে আছে, ওখানে আছে, লিখে দিলাম। এবার বাম পক্ষ, এবার বাম পক্ষটা দেখো, পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ, দেখো পি মাইনাস কিউ সমান কি বার করেছো, বি কমা ডি, আর পি ইন্টারসেকশন কিউ মানে এ সি ই এফ বার করেছো। এবার বলেছে এই দুটোর ইউনিয়ন, ইউনিয়ন মানে কি, যে কোনো একটা লিখে দিতে হবে, বি ডি লিখে দিলাম, এবং তাদের মধ্যে কমন যদি থাকে কেউ, কমন দেখো কিচ্ছু নাই, তাহলে সবগুলো লিখে দিলাম এ সি ই এফ। এবার এটা একটু সাজিয়েও লিখতে পারি কি করে, সিরিয়াল ওয়াইজ না, কারণ আমরা যে কোনো ভাবে লিখতে পারি, এ কমা বি দেখো, তারপরে দেখো এখানে সি আছে, তারপরে দেখো এখানে ডি আছে, তারপরে ই আছে, তারপরে এফ আছে। তো দেখো এইটাই কি ছিল আমাদের, এই যে এ বি সি ডি ই এফ, এইটা গোটাটা আসলে কি ছিল, পি ছিল। তাহলে এটা সমানে কি হলো, পি, আর এটা মানে কি, ডান পক্ষ, তাহলে প্রমাণিত। তাহলে এই যে পদ্ধতি, এই পদ্ধতির সাহায্যে কি আমরা এটা প্রমাণ করতে পেরেছি। এরপরে দুইটা দেখো, দেখো 11-2 নম্বর অঙ্কটা এরকম আছে, পি সমান এটা বলে দেওয়া আছে একবার, আর একবার কিউ সমান এটা বলে দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে পি সমান কিউ। তো এই অঙ্কটা করার আগে একটু আমি একটা উদাহরণ দিই। ধরো যে সাপোজ লেখা আছে, পি এমন একটা সেট এক্স সাজ দ্যাট 2x সমান ধরো 6, এটা লেখা আছে। আর একটা দেখা আছে কিউ সমান ধরো এক্স সাজ দ্যাট 5x সমান হয়তো 15। তো দেখো এখানে এক্স এর মান কত হচ্ছে, 2x সমান 6, তাহলে এক্স সমান কত হলো, এটা থেকে দেখো এক্স সমান কত পাওয়া যাচ্ছে আমাদের, এই 2 দিয়ে যদি এই 6 কে ভাগ করে দিই তাহলে কত পাবা, 3ই পাবা। আর এক্ষেত্রে দেখো যে এখান থেকে দেখো এই এক্স এর মান কত পাবা, 15কে 5 দিয়ে ভাগ করো, 3 পাবা। তো এই জায়গাটা আর এই জায়গাটা একই না আলাদা, এই দুটো জায়গায় একই, কারণ এক্স এর মান একই পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এই দুটো সেট সমান হবে কখন, যদি এই জায়গাটা আর এই জায়গাটা কি দেখতে পেলাম, একই দেখতে পেলাম। তো একই রকম ভাবে পি সমান থিটা সাজ দ্যাট এই জায়গাটা এবং এই জায়গাটা আছে, আমরা যদি কোনো কারণে দেখাতে পারি যে এই দুটো জায়গা একই, তাহলে আমাদের কি হতে পারে যে একই মানে সত্যি যে পি সমান কি কি হবে, কি হবে। তো তোমাদের আমরা প্রথমে দেখো পি এর যে জায়গাটা লেখা আছে ওটা আমি লিখে দিলাম। তো আমরা এখানে কিন্তু সবটাই ক্লাস 10-এর যে ত্রিকোণমিতি, সেই ত্রিকোণমিতির সাহায্যে অঙ্কগুলো হয়ে যাবে। তো এখান থেকে এই জিনিসটা আনার জন্য দেখো তোমরা নিজেরাও বুঝতে পারছো যে দুই দিকে কী করতে হবে, স্কোয়ার করে দিতে হবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে, এদিকেও স্কোয়ার করে দিলে ঠিক আছে। তাহলে স্কোয়ার যদি করে দাও তাহলে এদিকে দেখো বা কী আসছে, এমনিতেও এটা করেও করতে পারবা। দেখো আর একটা জিনিস করে দেখো, এটাকে যদি সূত্র ভেঙে দিই তাহলে কি, সাইন স্কোয়ার থিটা -2 sin θ cos থিটা প্লাস কি cos স্কোয়ার থিটা সমান √2, √2টা কি 2 cos স্কোয়ার থিটা, এটাই হবে। তো এরপরে দেখো বা সাইন স্কোয়ারের জায়গায় আমরা কি করব, 1 cos স্কোয়ার থিটা মাইনাস যা আছে তাই 2 sin θ cos θ প্লাস কসগুলোকে সাইন করে দেবো। দেখো তাহলে কী হবে, 1 sin² θ সমান দেখো এটা 2 আছে, এবং cos² θ জায়গায় কী লিখবো, 1 sin² θ। এটা যদিও তোমরা শিখেছো, কী লিখলাম যে cos² θ জায়গায় 1 sin² θ। এবার দেখো বা বা 1 1 কত হলো, 2 মাইনাস কি cos² θ -2 sin θ cos θ -sin² θ সমান দেখো, এটা যদি গুণ করে দিই তাহলে কি হচ্ছে, 2 -2 sin² θ। দেখো এই দুই দুই কেটে গেল, তাহলে এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে দেখো মাইনাস কমন যদি নিই তাহলে cos² θ প্লাস 2 sin θ cos θ প্লাস দেখো sin² θ সমান দেখো এখানে -2 sin² θ। দেখো এদিককার মাইনাস এদিককার মাইনাস আবার কাটবে। এবার দেখো বা
এই যে জায়গাটা দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র দেখো, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কি লিখতে পারি, কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার সমান কি হচ্ছে, টু সাইন স্কোয়ার থিটা। বা এই যে জায়গাটা, এটাকে একটু এলোমেলো করে সাইন থিটা প্লাস কস থিটা লিখতে পারি, তার হোল স্কোয়ার সমান টু সাইন স্কোয়ার থিটা। বা সাইন থিটা প্লাস কস থিটা সমান কি হয়, স্কোয়ারটা রুট হয়ে যায় এদিকে গেলে, এবং সাইন স্কোয়ারের রুট করলে শুধু সাইন থিটা, কিন্তু এখানে দেখো একটা প্লাস আর কি হওয়ার কথা, মাইনাস হওয়ার কথা। কিন্তু আমরা যেটা জানি ক্লাস 10 অবধি তোমরা জানো যেটা, সেটাতে দেখো সাইনের মান কোনো সময় মাইনাস দেখেছো কি, দেখোনি, এটাও দেখোনি মাইনাস, তাহলে দুটোই প্লাসের যোগফল, কখনো মাইনাস হবে, হতে পারে না। এটা কিন্তু একটা মাথায় রাখছি, বারে বারে বলছি, এটা ক্লাস 10 অনুযায়ী তাহলে মাইনাসটা হচ্ছে না। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে ছিল এই জায়গাটা, তার মানে এই জায়গাটা থিটার যে মানের জন্য সিদ্ধ হয়, মানে একে সমাধান করলে থিটার যা পাওয়া যাবে, এইটাকে সমাধান যদি করি থিটার কি সেই মানগুলোই পাওয়া যাবে। দেখো বুঝতে পেরেছো তো, যে ধরো যে 4x² সমান ধরো সাপোজ আছে 12, এটাকে সমাধান করলেও এক্স এর যা মান পাওয়া যাবে, x² ইকুয়ালস টু ধরো 3, এটাকে সমাধান করলেও তো x এর সেই মানগুলো পাওয়া যাবে। তাহলে এইটা আর এইটা যদি একই হয়, তাহলে এই যে সেটগুলো, সেই সেটগুলো কি হবে, একই। তো প্রথমে এখানকার মেন কাজ হবে এটা, তারপরে যেটুকু লিখার লিখতে হবে কি, এক্ষেত্রেও থিটার যে সব মান পাওয়া যাবে, এই ক্ষেত্রেও কি থিটার সেই সকল মান পাওয়া যাবে, অর্থাৎ p সমান কি হবে, কিউ হবে। মেন জায়গাটা কিন্তু আমি এটা করে দিলাম, ঠিক আছে। এরপরে বলেছিলাম যে ষোলোর যে সংক্ষিপ্ত ষোলোর অঙ্কটা করে দেবো। তো এখানে বলেছে এ এম সমান এ এক্স, যেখানে এক্স কি ন্যাচারাল নাম্বারের সেট। তো ন্যাচারাল নাম্বারের সেট আমরা কি জানি, এন সমান কি 1 2 3 4 এইভাবে চললো, তাই তো, এটাই তো জানি। তাহলে আমাদেরকে বলেছে 1 2 3 4 5 6 7 8 করে চললো, তো 3n এবং 7n এর ইন্টারসেকশন বার করতে পেরেছে। তো 3an মানে কি, এ দিয়ে গুণ, তাহলে 2 2n যদি হতো তাহলে ওটা কত, 2 1 2, এটা 4 6 8 10 12, এরকম করে হতো 3n, তাহলে কত, 3 1 3 3 6 3 9 এভাবে হবে। তাহলে এখানে 3n এর সেটটা কি কিরকম হবে দেখো, 3, তারপর 3 6, তারপর কত, 9 3 4 12, 3 5 15, 3 6 18, 3 6 18, 3 7 21, 3 9 3 8 24, 3 9 27, 3 10 30, তারপর কত, 33, তারপর কত, 36, এইভাবে চললো। একই রকম হবে 7n, তাহলে কত, 7n 7 দিয়ে গুণ, তাহলে 7 1 7, 7 2 14, 3 7 21, তারপর কত, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, এইভাবে দেখো পরপর হতে লাগে। এবার বলেছে এদের 3n ইন্টারসেকশন 7। তো ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি, কমন গুলো, তো কমন গুলো খুঁজি দেখো। এখানে কত, 3 7 21 আছে, এখানে একটা 21 আছে দেখো, 21, এরপরে দেখো কত, 3 12 36, 4 12 48, সরি, 3 12 36, 3 13 39, তারপরে 3 14 কত হবে, এরপরে 39, তারপরে কত আছে, 42 আছে, তাহলে তারপরে এখানেও দেখো 42 আছে, এখানেও 42, এরপরে দেখো এক, এটা 21, তারপরে 42, তারপরে অবশ্যই হবে কত, 63 হবে দেখবা। তো এইভাবেই চলবে। তো এর মানে দেখো এই যে টোটালটা, এই জিনিসটা মানে কি দেখো, 21 × 1, এরপরেটা কত, 21 × দেখো 2, তারপরেটা কত, 21 × 3, তারপরে এইভাবে চলবে। তার মানে দেখো এটা কত হচ্ছে, 21 কি হবে, এন হবে। এর মানে কি হবে, ন্যাচারাল নাম্বারের সেট যাকে কি দিয়ে গুণ, 21 × n। এটা সহজভাবে কি করে বার করতে হবে, 1 মার্কের যদি অঙ্ক পড়ে 3n ইন্টারসেকশন 7n, এর যদি ইন্টারসেকশন পড়ে, এখানে যা থাকবে এবং এখানে যা থাকবে তার লসাগু করব, তারপরে n হবে। আরেকবার বলে দিচ্ছি, ইন্টারসেকশন যদি হয় তাহলে কি হবে, লসাগু, ধরো যে সাপোজ পড়লো এরকম 2n ইন্টারসেকশন হয়তো 3n, এটা কত হবে, তাহলে কত হবে, এই দুটোর লসাগু কত, 6n, এটাই হবে।
এই যে সংখ্যাটা পাবে এটাই হবে এর ইন্টারসেকশন, ঠিক আছে? তাহলে এভাবে করবা, এটা 1 মার্কের জন্য করতে পারি। এরপরে দেখো সেট প্রক্রিয়ার সাহায্যে এই যে 18 নম্বর অঙ্কটা, যেটা সংক্ষিপ্ত 18 নম্বর অঙ্কটা যেটা আছে, সেটা দেখো সেট প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়, তারপরে দেখো 19-এর 1 এই লসাগু নির্ণয়, এগুলো সব উদাহরণে আছে, তা এগুলো আমি করাবো না, ঠিক আছে? এরপরে তোমাদের দেখো 21, 22, 23 এই অঙ্ক তিনটেই আমি এর আগে বলে দিয়েছিলাম উদাহরণ 25-এর মতো করে, ভালো করে দেখবা যে উদাহরণ 25-এর মতো করে করতে বলেছি। এবং 24-এর 1 এবং 2, 24-এর 1 এই 24-এর যেটা 2 এটা একবারে প্রথম যে জিনিসটা করিয়েছিলাম এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি বলে লিখিয়ে দিয়েছিলাম ওইটার মতো করে। এবং এইটা দেখবা যে উদাহরণ এটা হবে 29 নম্বর উদাহরণ দেখে এটা করতে বলেছি। এরপরে দেখো দীর্ঘ উত্তরধর্মীর, দীর্ঘ উত্তরধর্মীর যে এই যে সূত্রের প্রমাণটা এটা দেখবা বইয়ে আছে, এবং এটা বলেছিলাম যে ভালো করে করবা, এটা পড়তে পারে, ঠিক আছে? এই অঙ্কগুলো হয়ে গেল। এরপরে দেখো যে 2-এর অঙ্কটা, এরপরে 2 এবং 3-এর অঙ্কটা বলেছিলাম উদাহরণ 14-র মতো করে, এই যে অঙ্কটা এবং এই যে অঙ্কটা, এই অঙ্কটা দুটো কি উদাহরণ 14-র মতো করে করতে বলেছি, ঠিক আছে? এবং এই যে দেখবা 4-এর 1, 5, 6, 7 এই তিনটে অঙ্কই, এই তিনটে অঙ্কই দেখবা যে অতি সংক্ষিপ্ত ধর্মীর যে 8-এর 1, সংক্ষিপ্ত যে 8-এর 1 করিয়েছি, বা এই যে অঙ্কগুলো 8-এর 1, 2-এর মতো করে করতে হবে, ঠিক আছে? তাহলে এই 4টে অঙ্কই হয়ে গেল। এরপরে যেটা আছে এটা বইয়ে আছে, তো এতগুলো করার দরকার নেই। এই যে ভেন চিত্রের সাহায্যে প্রমাণ, এতগুলো জিনিস আছে, এগুলো সব করার কোনো দরকারই নাই, দুই একটা দেখবা, ঠিক আছে? এবং 10-এর অঙ্কগুলো দেখবা এটা বইয়ের উদাহরণে আছে, কিছু কিছু করবা। তো তোমাদের প্রমাণের জন্য আমি যে দুটো প্রমাণ করে দিয়েছিলাম, একটা হচ্ছে কি ডিমর্গানের সূত্র, ডিমর্গানের সূত্রটা অবশ্যই ভালো করে করবা, এবং সংযোগ নিয়মের যে সূত্রগুলো ছিল সেগুলো একটু করবা। এরপরে যেটা আছে যে দীর্ঘ উত্তরধর্মীর 12 থেকে একেবারে 18 নম্বর অঙ্ক অব্দি, এই 12 থেকে 18 নম্বর অঙ্ক অব্দি সবই হচ্ছে যে উদাহরণ 25-এর মতো, এগুলো বলেও দিয়েছি, তো এতগুলো সব করার দরকার নেই, দুই একটা করতে পারলে সব পারবা। তো এখানে একটা অঙ্কই পারবা না, সেটা আমি করে যদি তোমরা না পারো তো অবশ্যই করে দেবো পরবর্তী ক্ষেত্রে, বা শুধুমাত্র একটা পিকচার পোস্ট করে আমি দিতে পারি, সেটা হলো যে 22 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা যদি না পারো, এটা পারবে না, আশা করছি যে এটা আমি করে দেবো, ঠিক আছে? ধন্যবাদ।